হ্যালো फ्रेंड्स কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব খুব ভালো আছো আর আমিও কিন্তু ভালো রয়েছি আজকে কিন্তু আমি তোমাদের জন্য কোনো ব্লগ ভিডিও নিয়ে আসিনি আমার চ্যানেলে অনেক 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 উইমেনস রয়েছে অনেক মেয়েরা রয়েছে যাদের জন্য আজকে আমার এই ভিডিওটিকে ডেডিকেট করা আশা করি আজকের এই ভিডিওটিকে স্কিপ না করে পুরোটাই তোমরা দেখবে আমার একটা ছোট্ট রিকোয়েস্ট রয়েছে তোমাদের কাছে যারা আমার এই চ্যানেলে নতুন রয়েছে তারা কিন্তু আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা বেল আইকনটিকে দাবিয়ে দাও যাতে আমার বানানো প্রত্যেকটি ভিডিও সবার আগে তোমার কাছেই পৌঁছায় তাহলে চলো আজকের ভিডিওটি শুরু করা যাক আজকে আমি তোমাদের বলতে চাই এভারটিন এর বিকিনি লাইন হেয়ার রিমুভাল সম্পর্কে এর আগেও আমি এই ভিডিও অনেকবার করেছি অনেক ভালো রেসপন্স পেয়েছি তো সেই কারণে আমি আবার ভাবলাম তোমাদের সাথে এরকম একটি ভিডিও শেয়ার করি যাতে তোমাদের কিছুটা উপকার হয় এমন অনেক 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 কিছু জিনিস আছে যেগুলো তোমরা জানো আমি জানি না বা এমন অনেক কিছু আছে যেগুলো আমি জানি হয়তোবা তোমরা জেনে থাকবে আবার অনেকে নাও জানতে পারো সেই জন্য আমার যতটা এক্সপিরিয়েন্স আছে সেই এক্সপিরিয়েন্সগুলো আমি তোমাদের সাথে শেয়ার করি যাতে তোমাদের কিছুটা উপকার হয় আমাদের বিকিনি লাইনের হেয়ার রিমুভ করতে আমরা বেশিরভাগ সময় রেজার ইউজ করি যাতে আমাদের কোনো পেইন হয় না কিন্তু তোমরা কি জানো রেজার ইউজ করা সেফ নয় সত্যি রেজার ইউজ করা সেফ নয় কারণ এর থেকে তোমার বিভিন্ন ধরনের প্রবলেম হতে পারে র‍্যাশের প্রবলেম হতে পারে চুলকানির প্রবলেম হতে পারে এবং ওইসব সিক্রেট পার্টগুলো আস্তে আস্তে ব্ল্যাক হওয়া শুরু করে তো সেই কারণে আমি ভাবলাম রেজার ছাড়া এমন কি ইউজ করা যায় যেটিতে পেইনও হবে না এবং এইসব ধরনের কোনো প্রবলেম হবে না তো সেই কারণে আমি বেছে নিলাম এভারটিন এর বিকিনি লাইন হেয়ার রিমুভাল এটি থেকে তোমাদের কোনো র‍্যাশের প্রবলেম কোনো চুলকানির প্রবলেম এবং কোনো ধরনের স্কিনের প্রবলেম হবে না এটি 100% ন্যাচারাল প্রোডাক্ট আর দীর্ঘদিন ধরে রেজার ইউজ করতে করতে আমাদের সেই সব সিক্রেট পার্টগুলোর হেয়ার গ্রোথ কিন্তু অনেক বেড়ে যায় তো সেই কারণে সবকিছু মেনটেন করে কিন্তু এভারটিন এর বিকিনি লাইন হেয়ার রিমুভাল কোনো র‍্যাশের প্রবলেম হবে না কোনো কেটে যাওয়ার চিন্তা নেই কোনো টেনশন নেই কোনো স্কিনের প্রবলেম হবে না এবং সেই সব পার্টে স্কিনকে কিন্তু হোয়াইট করতেও সাহায্য করে এতে কিন্তু কোনো কেমিক্যাল ফর্মুলেশন নেই যাতে তোমার স্কিনের কোনো ক্ষতি হবে তো সেই কারণে আমি নিজে ইউজ করছি এবং তোমরাও ইউজ করে দেখতে পারো এভারটিন এর বিকিনি লাইন হেয়ার রিমুভাল চলো তাহলে এই বাক্সের ভেতরে কি আছে সেটি তোমাদের সাথে এখন শেয়ার করি জাদুর বাক্স তাহলে এই জাদুর বাক্সের মধ্যে কি রয়েছে বলতো দুটো এই রকম ধরনের ক্রিম রয়েছে ক্রিম দুটো কিন্তু সেম এবার অনেকের প্রশ্ন হতে পারে সেম ক্রিম তাহলে দুটো নিয়েছে কেন এটা টুইন প্যাক আছে তো সেই জন্য একটি কিনেছি দুটোই এসছে আর এই প্যাকেটের মধ্যে দুটো এইরকম ধরনের টিস্যু মতো এসছে এটা দেখতে এখন টিস্যু না লাগলেও এটা জলে দিলে এটা খুলে টিস্যু আকার নেবে তো সেই জন্য এটাকে আমি টিস্যুই বললাম এটা অ্যাকচুয়ালি এখন একটা ট্যাবলেটের বড় একটা ট্যাবলেটের মতো দেখাচ্ছে কিন্তু এটা হচ্ছে অ্যাকচুয়ালি টিস্যু ছোট্ট ধরনের মিনি বুক রয়েছে যেটা থেকে তোমরা এটা সম্পর্কে আমার ভিডিও থেকে যদি কিছু বুঝতে না পারো তোমাদের যদি কোনো প্রবলেম হয় বা আরো বিশেষ কিছু যদি জানার থাকে সব এই মিনি বুকটার মধ্যে দেওয়া রয়েছে কিভাবে ইউজ করবে ইউজ করলে কি কি রেজাল্ট পাবে সব কিছু আর এটা রয়েছে একটা স্প্যাচুলা তোমরা এই ক্রিমটিকে এই স্প্যাচুলার সাহায্যে ভালোভাবে বিকিনি লাইনে লাগিয়ে 5 মিনিট মতো রেখে দেন এটাকে জলের মধ্যে ছেড়ে দিয়ে যখন টিস্যুর আকার হয়ে যাবে 5 মিনিট মতো তোমাদের ওয়েট করতে হবে 5 থেকে 7 মিনিট যদিও এখানে 5 মিনিট লেখা রয়েছে কিন্তু 5 মিনিটের বেশি লাগে না তাও যদি কারো হেয়ার গ্রোথ বেশি থাকে তাহলে 5 মিনিট থেকে 7 মিনিট মতো রেখে তোমরা এই যে টিস্যুর আকার ধারণ করবে সেটা দিয়ে ভালোভাবে এটাকে মুছে ফেলবে দেখবে জায়গাটা একদম পরিষ্কার এবং ক্লিন হয়ে গেছে এতে তোমাদের কোনো কেটে যাওয়ার ভয় নেই এতে তোমাদের কোনো স্কিনের কোনো প্রবলেম হবে না এই জন্যই মেইনলি আমি ইউজ করি বিকিনি লাইন হেয়ার রিমুভাল এভারটিনের এবার তোমাদের অনেকের কোশ্চেন হতে পারে যে দিদি ভাই তুমি তো দেখালে তাহলে এই প্রোডাক্ট আমরা কোথায় কিনতে পাবো এই প্রোডাক্টটির সমস্ত লিংক আমার এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া থাকবে যেখান থেকে তোমরা খুব সহজেই লিখে এটি পারচেজ করতে পারবে এছাড়াও অ্যামাজন ফ্লিপকার্টে কিন্তু অ্যাভেলেবেল রয়েছে এই প্রোডাক্টগুলো এছাড়াও এভারটিনের কিন্তু নিজস্ব ওয়েবসাইট রয়েছে যেখান থেকে তোমরা এটি পারচেজ করতে পারো এভারটিন কিন্তু মেয়েদের জন্য অনেক 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 ধরনের প্রোডাক্ট নিয়ে এসছে ওমেন্স রিলেটেড এবং ওমেন্স হাইজিন মেনটেন করে সেই কারণে আমি বেছে নিয়েছি বা আমার ভালো লাগে পার্সোনালি এভারটিন ব্র্যান্ড আর এভারটিনের নিজস্ব ওয়েবসাইট থেকে তোমরা যদি কিছু পারচেজ করো তোমাদের হাত অব্দি পৌঁছে দেওয়ার দায়িত্ব মানে তোমাদের ঘর অব্দি পৌঁছে দেওয়ার দায়িত্ব কিন্তু এভারটিনের তাহলে চলো আজকে এই ভিডিওটিকে এখানেই এন্ড করছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করো আর প্রোডাক্টটি ইউজ করে জানিও যে কেমন লাগলো টাটা বাই বাই